সংস্কারের জন্য যারা আন্দোলনরত তাদেরকে বারবার কথা বলা হয়েছে যে স্যারদেরকে যাতে তারা বের করে দেন, এবং বিদ্যুৎ থেকে বারবার স্যাররা বলছেন তারা তাদেরকে উদ্ধারের জন্য। তো একটি পর্যায়ে আমরা তাদেরকে বারবার বলার পরেও তারা শুনতেছিলেন না, এবং তারা আরও লোকজন বাড়িয়ে যখন স্যাররা ভিতর থেকে অত্যন্ত ইনসিকিউর ফিল করছিলেন এবং তাদের মধ্যেও আমাদের উপরে আক্রমণ করে, সেই মুহূর্তে আমাদের ফোর্স অফিসার মিলে স্যারকে আমরা তাকে যে অবরুদ্ধ করে রেখেছিল সেখান থেকে স্যারকে উদ্ধার করে আমরা স্যারকে বাসায় পৌঁছাতে পেরেছি। একে তো বলা হয়েছে হল খালি করে দিতে, আমরা ওয়েট করছি যে তারা, যেহেতু সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে, আমরা শিক্ষার্থী ভাইদেরকে বলবো যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য হল খালি করতে বলেছে, আমরা ওয়েট করছি এবং আমরা চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে তারা হল খালি করে তারা চলে যাবে। বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকেই আমাদের কাছে অভিযোগ আছে যে বিভিন্ন রাজনৈতিক তাদের পরিচয় আছে যারা ইতিমধ্যেই ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে বলে, এবং তারা বিভিন্ন হলগুলোতে অবস্থান নিয়েছে। তো সেই ধরনের অভিযোগ যদি থাকে তো আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার তাগিদে সেই যদি রাত্রের মধ্যে তারা না চলে যায় সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই সেই আইনগত যে ব্যবস্থাপনাটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে আইন শৃঙ্খলা রক্ষার তো অবশ্যই আমাদের তাদেরকে এই বহিরাগতদের হল থেকে বের করে দিতে হবে। ঠিক আছে।